তো বন্ধুরা, জিও শুরুয়াতের সময় তো জিওর যে স্পিড ছিল ওটা তো দারুণ MBPS এর ওপর দিত, কিন্তু এখন এই যে স্পিডের অবস্থা 0.3 KB, 32 KB, 0.55 KB এরকম অবস্থা। তো আজকের এই ভিডিওটাতে যে VPN যে ট্রিক্সটা থাকে, তো জিওর আমি আমার যে মোবাইলটাতে আছে আমি এই ট্রিক্সটা কাজ করে দেখেছি, আমার তো জিও স্পিডটা যেটা ইনক্রিজ হয়েছে। তো সবার প্রথম তোমরা মোবাইলে সেটিংয়ে চলে যাও, সেটিংয়ে গিয়ে মোবাইল বিল কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে। তো তারপর জিও 4G যেটাতে আছে তোমাদের, মানে জিও 4G খুঁজে নেবে। তো জিও 4G ঢোকার পর এখানে যে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে থাকবে, সবার নিচের দিক থেকে আপসাইডে 3 নম্বরে যে অপশানটা জিও 4G অ্যাক্সেস পয়েন্ট নেমে ঢুকবে। তো এখানে একদম নিচেতে দেখবে তোমাদের সবসময় এই জাস্ট শুধুমাত্র ইন্টারনেট জিও নেট এই APNটা এখানে আছে। তো তোমাদের এই যে নিউ VPN, নিউ APN যে অপশানটা নিচেতে একদম নিচে, তো নিউ APN ক্লিক করার পর নিউ APN যখনই তোমরা ক্লিক করবে তো তোমাদের সামনে এই সেম টু সেম একটা পেজ খোলা যাবে, নিউ অ্যাক্সেস পয়েন্ট বলে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো নিউ অ্যাক্সেস পয়েন্টে যখনই তোমরা ক্রিয়েট করবে তো এখানে যে নেমটা থাকবে, তো নেমটাতে তোমরা দেবে ক্যাপিটালে জাস্ট যেটা ক্যাপিটালে জিও 4G, তো এখানে জিও 4G দেবে, জিও 4G ওকে করে দেয়। APNটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, APNটা দেবে জিও নেট, শুধুমাত্র ক্যাপিটালে যেটা থাকবে জিও একটা স্পেস দিয়ে এনটা ক্যাপিটাল NET জিও নেট। আর এখানে যে পোর্ট প্রক্সি যেগুলো রয়েছে কিচ্ছু এটা ছেড়কানি করার দরকার নাই। সার্ভার যেটা থাকবে, তো সার্ভারে এসে ক্লিক করে এখানে জাস্ট www.google.com, যেহেতু আমাদের বেশিরভাগ যে কোনো নেটের সার্ভার ইউজ করতে গেলে গুগল একটা সার্চ ইঞ্জিন আমরা ইউজ করে থাকি, তো সেখানে এখানে সার্ভারটা www.google.com দিয়ে এটা ওকে করে দেবে। আর জাস্ট এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এটা দেখে নেবে APN রোমিং প্রোটোকলটা দেখে নেবে, IPv4/IPv6 আছে নাকি। আর এই যে এখানে বেরিয়ার অপশানটা যেটা রয়েছে, তো এটাতে ক্লিক করার পর সবার ফার্স্টে দেখবে তোমাদের এটা আনস্পেসিফাইড হয়ে আছে। তো আনস্পেসিফাইড হয়েছে এটা জাস্ট, এটা হচ্ছে তোমাদের লোকাল যে যে নেটওয়ার্কটা তোমাদেরকে কভারেজ দেয় যে কোনো এরিয়ার মধ্যে তোমরা থাকো কেন। তো এখানে যতগুলো এখানে আছে প্রত্যেকটাতে তোমরা মার্ক করে দেবে, তো এটা প্রত্যেকটা মার্ক করে দেওয়ার পর জাস্ট নিচেতে এই ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এখানে এই যে VPNটা মোড়ে ক্লিক করে তোমাদের মোড়ে এটাকে সেভ করে দেবে। তো মোড়ে যখনই তোমরা এটাকে সেভ করবে তো তারপর তোমরা এটা জিও নেটটা, জিও 4G যে তোমাদের নতুন VPNটা হচ্ছে এটাতে তোমরা এটাকে অ্যাক্টিভ করে দেবে। তো যখনই তোমরা এটা অ্যাক্টিভ করবে তো তখনই তোমাদের মোবাইলে একটা সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসবে, এই যে আমার এখানে নেটওয়ার্কটাও চলে এসছে, নেটওয়ার্ক পিসটা মানে নেটওয়ার্কটা স্টপ হওয়ার পরই নতুন করে অফ হয়ে যাবে। আমার যে স্পিডটা আমি জাস্ট VPNটা চেঞ্জ করলাম তাতেই আমার এটা KBPSটা চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে। তো আশা করছি তোমাদের এই প্রসেসটা কমপ্লিট করার পর তোমরা যে কোনো ইউটিউব সার্চ করে দেখো, ইউটিউব যে কোনো কিছু প্লে করে দেখো, আমার তো মনে হয় নেটের স্পিডটা ইনক্রিজ হবেই হবে। আর যদি কোনো কারণে যদি তোমাদের এটা না হয়ে থাকে তাহলে এগেন তোমরা এখানেই ফিরে আসবে অ্যাক্সেস পয়েন্ট নেম, মোবাইল অ্যাক্সেস পয়েন্ট নেমে আবার ব্যাক করে এসে তোমরা অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা রয়েছে এই যে জিও নেটটা, আবার জিও নেটটাতে এটা তোমরা অ্যাক্টিভ করে দেবে। এতে কোনো সমস্যা হবে না আমার মতে, জিও 4G তোমরা ইউজ করে দেখো নেটের স্পিডটা তোমরা। আমি তো এটা করার পর 4.5 MBPS স্পিড পেয়েছি আমার লোকালিটির মধ্যে, যেখানে 100 KBPS এর আপ উঠছিল না বেশ আমি 6 মান্থ ধরে ইউজ করার পর। তো তোমরা এই ট্রিক্সটা ইউজ করে দেখো, যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে আমাকে জানাও।